তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটা ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিওর মধ্যে আপনারা অনেকে দেখতে পারবেন যে ফেসবুকের স্মার্ট লক। হ্যাঁ, ফেসবুকের স্মার্ট লক বলতে আমরা যখন ফেসবুকটা লগ ইন করি, তো লগ ইন করার সময় আমরা তো ইমেল আর পাসওয়ার্ড মারি। তো লগ ইন করার সময় দেখা যায় যে আগে যারা আইডিগুলো আমরা লগ ইন করছি, যারা মন আমরার বন্ধু আছে এরা আছে, তো আমরার ফোন নিয়ে তারা আইডিটা লগ ইন করে। তো লগ আউট করার পরে তো আবার তার আইডিটা, মানে আমরা যখন আমরা নিজের আইডি মারি, তখন আমরা তারার আইডিটা শো করে, যে তারা আগের আইডিটা মারছিল তারা শো করে আইডিটা। তো স্মার্ট লকটা অফ করতে হলে আপনারা যা করতে হবে তা হচ্ছে গিয়ে আপনার প্রথমে আপনার যে মোবাইলের সেটিংয়ে যেতে হবে। তো সেটিং আসার পর একটা নিচে স্ক্রোল করার পর দেখেন অডিশনাল সেটিং। তো অডিশনাল নয়, সরি, গুগল সেটিং। তো গুগল সেটিংয়ে যাওয়ার পর আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে আউটফিল একটা অপশন আছে, আউটফিল। আউটফিল অপশনটা আপনারা কী করুন, ক্লিক করেন। আউটফিল ক্লিক করার পর ওইখানে আছে আউটফিল উইথ গুগল। তো আউটফিল উইথ গুগল এই যে অপশনটা আছে এখানে, কিন্তু আমার মনে হয় আমারটা অফ করাই আছে, বাট আপনারা চাইলে অফ করে রাখতে পারেন, আমি তো অফ করে রাখছি। তো ওই যে অন আছে, ঠিক আছে, আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এখান থেকে অফ করে দেবেন, শেষ, আর কিছু করতে হবে না। তো আশা করি যে আপনারা ফেসবুকে লগ ইনের সময় অন্য কারো আইডি আর আসবেন না। তো ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা পরবর্তী ভিডিওতে আগামীকাল প্রতিদিনই একদিন পর পর ভিডিও পাবেন আপনারা। তো যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা চাইলে আমাকে মেসেজও করতে পারেন, আমার ফেসবুক আইডি আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক আইডিতে, আপনারা কোনো সমস্যা হবে।